নমস্কার, অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ড্রাই ফ্রুটস কোকোনাট লাড্ডু। এই রেসিপিটি ভীষণই হেলদি, এখানে চিনি, গুড় বা কোনো রকম মিষ্টি উপাদান ব্যবহার হয়নি। তাই যারা মিষ্টি খেতে পছন্দ করেন অথচ হেলথ কনসিয়াস, চিনি অ্যাভয়েড করতে চান, আশা করছি এই রেসিপিটি তাদের অনেক কাজে আসবে। আর এই লাড্ডুতে খুব সুন্দর একটা চকলেটি ফ্লেভার থাকার জন্য বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে। এই রেসিপিটি আপনাদেরও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। এই রেসিপির জন্য ক্ষীর খেজুরের বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি জল সহ ক্ষীর খেজুরটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 মালা ফ্রেশ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 8-10টা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারেন। সব কিছু এখন আমি রাফলি ব্লেন্ড করে নিয়েছি, এটাকে একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। যখন আপনারা লাড্ডুটা খাবেন ড্রাই ফ্রুটসের টুকরোগুলো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। এখন রান্নার জন্য একটা প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি ক্ষীর খেজুর, কাজু, কিশমিস এবং নারকেলের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এটা প্যানের গায়ে লেগে যেতে পারে। আর অনবরত নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে সবটা মিশিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম লাভ না থেকে যায়। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারাও চটপট আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটা শুকনো হয়ে এসেছে। এখন কিন্তু এটা খুব সহজে উঠে আসছে, প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না। এই সময় আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণটা নামিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যদি এটা লাড্ডু বানাতে অসুবিধা হয় আপনারা চাইলে এটা বরফি আকারে কেটেও নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ড্রাই ফ্রুটস কোকোনাট লাড্ডু। এটা কিন্তু প্রোটিন এবং ভিটামিনে ভরপুর, আপনারা এটা বাচ্চাদেরকেও দিতে পারেন, এটা খুবই হেলদি। প্রেগনেন্ট মহিলা বাড়িতে থাকলে তাদেরকেও কিন্তু এটা খাওয়াতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।